সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বাংলা টেকেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো রাজ্যের তরফ থেকে বেরিয়ে হয়েছে আবারও একটা বিশাল বড় ভ্যাকেন্সি, যেখানে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে আপনাদের এইচএস পাসে, এবং যেটা নিয়োগ করা হয় নেওয়া হবে কিন্তু আপনাদের স্কুলের মানে টিচার কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে, যেটা কিন্তু বেরিয়ে এসেছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে। তো আজকে থাকছে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো এই ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের এইখানে কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগছে, স্যালারি কী পাচ্ছেন, এবং আপনাদের লাস্ট ডেট কত থাকছে ফর্ম ফিল আপ করার জন্য। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম। আপনাদের ডিস্ট্রিক্টে যদি কোনো ভিডিও বেরিয়ে থাকে অবশ্যই সেটা আমি জানিয়ে দেবো। তো অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই লাল বাটনে ক্লিক করে, এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে নেবেন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই নিউজটা। তো এটা হচ্ছে কলকাতা অফিসিয়ালি যে কর্পোরেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের তরফ থেকে কিন্তু বেরিয়ে এসেছে আরও একটা অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 10/2020। এখানে কিন্তু বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর দ্য পোস্ট অফ টিচার, ইংলিশ টিচার, হিন্দি টিচার, উর্দু। তো যেটা কিন্তু আন্ডার রয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। এখানে আপনাকে যেটা করতে হচ্ছে হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি চলে আসে নিচে, আমরা নিচে আসলে দেখতে পাবো সিরিয়াল নাম্বার 1, যেখানে নেম অফ পোস্ট লেখা রয়েছে টিচার, যেটা কিন্তু ইংলিশে নিয়োগ করে নেওয়া হবে। এখানে টোটাল আপনার ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছে 149 ভ্যাকেন্সি রয়েছে। তাছাড়া এইখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়ে দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু আপনার এটাকে একবার এখান থেকে দেখে নেবেন। যদি চলে আসি আমরা পে স্কেলে, তাহলে এখানে আপনি পে লেভেল 6 অনুযায়ী কিন্তু আপনি আপনার মাইনে হবে। এছাড়া আপনার বয়স যদি 18-40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এই টিচার ইংলিশের জন্য আপনার যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে এইচএসসি, কিন্তু আপনার 50% মার্কস লাগবে। সাথে যদি আপনার বিইএড করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। তাছাড়া এনসিটি যদি আবেদন থাকে তাহলে আপনি সেটা করতে পারেন। তাছাড়া আপনার যদি স্পেশাল এডুকেশন থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া এখানে আরও কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা এখানে এসে একবার দেখে নেবেন, বা ভিডিওটাকে পজ করে কিন্তু এখান থেকে দেখে নেবেন, অবশ্যই এখান থেকে দেখে নেবেন। চলে আসি নিচে, নিচে আসলে আরও যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2, আর এখানে নেম অফ পোস্ট হচ্ছে টিচার হিন্দি। এখানে টোটাল আপনার ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি 19 রয়েছে। একই রকমভাবে এখানেও কিন্তু আপনার যেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনার ভ্যাকেন্সিটা এখানে দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা দেখবেন একই পজিশন। এখানে আপনার স্যালারি এবং বয়স ক্ষেত্রেও কিন্তু সেম একই লাগছে। শিক্ষাগত যোগ্যতা যদি দেখি সেম টু সেম একই লাগছে এইখানে। তো চলে আসি আমরা নিচে, নিচে আসার পর আরও যেটা রয়েছে 3 সেটা হচ্ছে টিচার উর্দু। তো এইখানে কিন্তু আপনাকে 33 নিয়োগ করে নেওয়া হবে। আর এই টিচার উর্দুর ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন, মানে ছেলে মেয়ে দুজনে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর ছেলে মেয়ের আবেদন করানোর জন্য আপনাদের যে ভাগ, সেই ভাগটাও কিন্তু এইখানে দিয়ে দেওয়া রয়েছে। তো অবশ্যই সেই ভাগটাও এখান থেকে আপনারা একবার দেখে নেবেন। আপনাদের পে স্কেল একই রকম থাকবে এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু ঠিক একই রকম থাকবে। যদি আমরা চলে আসি নিচে, নিচে আসলে দেখতে পাই এর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ ডিটেলস সেম একই রয়েছে। চলে আসে নিচে, নিচে আপনাদের এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু বয়সের উর্ধ্বসীমার ছাড় পেয়ে যাবেন এইখান থেকে আপনারা। আর আরও যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে এখানে মেয়ে এবং ছেলে দুজনেই আবেদন করতে পারে। মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস, যেটা কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে কিন্তু পরবর্তীকালে প্রকাশ করে দেওয়া হবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন ফিস যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি এ বির ক্ষেত্রে হচ্ছে 220 টাকা, আর যারা এসসি এসটি পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু দিতে হবে 50 টাকা + 20 টাকা, টোটাল 70 টাকা কিন্তু আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট কিন্তু পাঠাতে হবে আপনাদের ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে, আর যেই অ্যাকাউন্ট নম্বরটা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট নম্বরে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। যদি চলে আসে নিচে, নিচে আসলে আর যারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাস্ট ডেট আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এবং চালান জেনারেট করার জন্য সেটা হচ্ছে 15/4/2020, এবং আরও যেই সাবমিশন করার জন্য আপনার প্রসেস অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য আপনার যারা থাকবে সেটা হচ্ছে 17/4/2020। আর এইখানে আপনার ভালো করে দেখতে পাচ্ছেন ডেট কলকাতা, আর ডেটটা দেখতে পাচ্ছেন 4 মার্চ কিন্তু বেরিয়েছে 2020। আর এই যে সিগনেচার দেখতে পাচ্ছেন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের কিন্তু সেক্রেটারি যে, তিনি কিন্তু এখানে সিগনেচার করে দেওয়া রয়েছে। তো যারা যারা মনে করছেন যে এই ধরনের যোগ্যতাগুলো আপনাদের রয়েছে এবং আপনারা এই কাজটা করতে চান বা এই জবটা আপনারা করতে চান, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন উর্দুর জন্য। আর শুধুমাত্র হচ্ছে ছেলেরা আবেদন করতে পারবে ইংলিশ টিচারের জন্য, আর ছেলেরা আবেদন করতে পারবে হচ্ছে ইংলিশ টিচারের জন্য আর হিন্দি টিচারের জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করুন
এবং এর ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ অ্যাডভার্টিজমেন্টটা আপনারা একবার এখানে ভালো করে চেক করে দেখবেন, দেখার পর কিন্তু আপনারা আবেদন করবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে। ভিডিও যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।